আমরা এখন দেখব এনিমেল সেল তথা প্রাণী কোষ এর থ্রিডি ইমেজ এ হচ্ছে আমাদের প্রাণী কোষ যেটা সম্বন্ধে আমি ডিসকাস করব এটাকে টাচ করব সেটা গ্রিন কালার হবে যেটাকে আমি টাচ করে যাচ্ছি গ্রিন কালার যেটা এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা বা সেল মেমব্রেন এই কোষ পর্দার ভিতরে যা কিছু আছে সেটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে থাকে আমাদের এই হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসকে যদি আমরা সরিয়ে দেই যেটা পরে থাকবে সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে আবার আমাদের আছে কুশ অঙ্গাণু এবং লিকুইড কিছু যে মধ্যে লিকুইড করে সেই লিকুইডটাকে আমরা বলবো এই আর যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোলগি বডি এইগুলি যেটা এটাকে বলবো আমরা সেন্ট্রিওল এবং এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ এটাও একটা কুশি অঙ্গাণু সেটাকে আমরা বলবো মাইক্রো যে এটা এই গোল যেগুলি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লাইসোজুম এবং গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছ এটা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং উপর দেখবে তোমরা এই ডট ডট কিছু আছে আর যেটাকে আমরা বলবো রাইবোজুম আর এইটাকে যদি তুমি জুম করো এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস আরো তুমি জুম করে দেখতে চাও এই হচ্ছে আমাদের নিউক্লিওলাস আর এই হচ্ছে আমাদের ক্রোমোজুম আর নিউক্লিয়ার মেমব্রইন কেও যদি আমরা দেখতে চাই এইটা হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার কাবার এই যে নিউক্লিয়াসটা তাকে ধাক্কা দিয়ে রেখেছে এইটা এই হচ্ছে আমাদের বেসিক অ্যাবাউট সেলফ